বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ধুমের চতুর্থ পর্বের প্রস্তুতি তুঙ্গে। গত কয়েক মাস ধরেই এই সিনেমা নিয়ে বলিউডের অন্তরে গুঞ্জন চলছে যে প্রযোজনা সংস্থা ইয়াশরাজ ফিল্মসও নাকি এই ছবির সিকোয়েলের কাজ শুরু করবেন। এর আগে এই ছবির তিন কিস্তি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল, আর তারপর থেকেই ভক্তরা অপেক্ষায় রয়েছেন চতুর্থ কিস্তির জন্য। ধুম ফ্র্যাঞ্চাইজিতে সাধারণত নায়ক নন, বরং দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন এর খলনায়ক। আর এবার ধুম ফোর এর খলনায়ক নিয়ে নতুন তথ্য জানা গেল। শোনা যাচ্ছে ধুম ফোর এর খলনায়ক হতে যাচ্ছেন এক দক্ষিণী সুপারস্টার। জানা যায় ধুম ফ্র্যাঞ্চাইজিটির তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিরিজের চার নম্বর ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইয়াশরাজ ফিল্মস। ধুম সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের বাড়তি কৌতূহল বরাবরই থাকে। সূত্র মতে দাবি, সিরিজটির চতুর্থ পর্বের জন্য নির্মাতারা দক্ষিণী অভিনেতা সূরিয়ার কাছে প্রস্তাব দিয়েছেন। জানা যায় বেশ কয়েক মাস ধরেই নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সাথে এই সিনেমা নিয়ে কথা চলছে এই দক্ষিণী তারকার। তিনি যদি রাজি হন তাহলে জন আব্রাহাম, ঋত্বিক রোশন, আমির খানের পর এবার দক্ষিণী তারকা সূরিয়া হতে যাচ্ছেন ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ খলনায়ক। যদিও প্রযোজনা সংস্থা ইয়াশরাজ এই বিষয়ে মুখ খুলতে চায়নি কোনো মতেই, আর যদি তাই হয় তাহলে এই ধুম ফোর ছবিটি সূরিয়ার কেরিয়ারের দ্বিতীয় হিন্দি ছবি, কারণ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার কর্ণ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সূরিয়া। অবশ্য সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত সারফিরা ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।